প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি শঙ্কর কুমার ঘোষ সহকারী শিক্ষক বানিয়াজান দীপক উচ্চ বিদ্যালয় বানিয়াজান দীপক উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি অধ্যায় সপ্তম অধ্যায়ের একটি ক্লাস দিচ্ছি আজকে আমরা সপ্তম অধ্যায়ে সেট সম্পর্কে পড়ব সেট শব্দের অর্থ সেট শব্দটি আমাদের কাছে সুপরিচিত যেমন কি সেট সোফা সেট বইয়ের সেট এরকম অনেক সেট আছে সেট জার্মান গণিতবিদ জস ক্যান্টর সর্বপ্রথম সেটের ধারণা ব্যাখ্যা করেন সেটের ধারণা হল বাস্তব জগতে বা চিন্তা জগতে সুনির্দিষ্ট অর্থাৎ সুসংজ্ঞায়িত সমাবেশকে সেট বলে এই সেট আমরা এ লেখলাম এখানে বই কলম খাতা এই ধরনের সেট এখন আমরা সেট গঠনে কিছু নিয়মগুলি আছে সেই নিয়মগুলি সম্পর্কে আমরা জানব সেট সাধারণত ইংরেজি বর্ণমালা বড়দের অক্ষর যাকে আমরা বলি ক্যাপিটাল লেটার সেই লেখার দ্বারা প্রকাশ করা হয় এবং A, B, C, X, Z. এবং সেটের ভিতরে যে সকল জিনিস থাকে তাকে বলা হয় সেটের উপাদান যাকে বলা হয় এলিমেন্ট এগুলা ছোটাতের অক্ষর ইংরেজি বর্ণমালা প্রকাশ যদি করি তাহলে ছোটাতের অক্ষর উপাদান গুলোকে ছোটাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয় এবং এই অক্ষর গুলোর মাঝে প্রত্যেকটা কি করতে হয় কমা ব্যবহার করতে হয় এবং ছেদকে দ্বিতীয় বন্ধন অর্থাৎ সেকেন্ড ব্রেকেট সেকেন্ড ব্রেকেটের ভিতরে আবদ্ধ করতে হবে এরকম সেকেন্ড ব্রেকেটের ভিতরে আবদ্ধ করতে হবে তাহলে আমরা একটা সেট লিখি এসে এ বি সি দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে এ বরাবর অক্ষর এবং এটাকে কি করা হয়েছে সেকেন্ড ব্রেকেট দ্বারা আবদ্ধ করা হয়েছে এর ভিতরে কি আছে ছোট হাতের অক্ষর আছে তাহলে এটা তার ছেদ গঠন এরপরে আমরা এরপরে বি ছেদ দেখলাম রহিম রনি রফিক এই তিনটি নামও আমরা কি করছি দ্বিতীয় বন্ধনের মধ্যে আবদ্ধ করছি এবং প্রত্যেকটার উপরে একটা করে কমা ব্যবহার করছি তা
তাহলে এটা একটা সেট। এরপরে আমরা সেটে যদি এই উপাদানগুলো থাকে তাহলে এই উপাদানগুলোকে আমরা বলবো যে সেটে যদি সদস্য হয় তাহলে তাকে আমরা লিখবো এ, এ বিলংস টু, এ বিলংস টু এ, অর্থাৎ এ এ হলো এ সেটের সদস্য, এটা এ হলো এ সেটের সদস্য। যদি আমরা এখানে লিখি জি নট বিলং সদস্য নয়, তাহলে এই বিলংস চিহ্নটা হলো এটা পার্সন নট বিলংস টু চিহ্ন হলো এ বিলংস টু এ, আর জি নট বিলংস টু এ তাহলে জিটা কি এ সেটের সদস্য নয়, এটা হলো এটার জন্য প্রযোজ্য, আর এইটা হলো আমার এই সেন্টারটার সদস্যের জন্য প্রযোজ্য। এবার আমরা সেটে সেটে সেটা প্রকাশের পদ্ধতি দিব, সেট প্রকাশ প্রকাশের পদ্ধতি দুইটি, একটা হলো সেট গঠন পদ্ধতির সেট, আরেকটি হল তালিকা পদ্ধতির সেট। আমরা যদি তালিকা পদ্ধতির সেট প্রকাশ করি, তালিকা পদ্ধতির সেট প্রকাশ করার নিয়ম হলো সেটটিকে একটি সেকেন্ড ব্রেকেটের মধ্যে দুটি সেকেন্ড ব্রেকেটের মধ্যে আবদ্ধ করতে হবে এবং সেটে প্রত্যেকটি উপাদান আলাদাভাবে লিখতে হবে এবং তার মধ্যে কী করতে হবে কমা ব্যবহার করতে হবে। যেমন আমরা বি সেল লিখলাম ওয়ান টু থ্রি ফোর, তাহলে কী সেল প্রত্যেকটা উপাদান আলাদাভাবে লিখেছি এবং তাদের মধ্যে কী ব্যবহার করছি কমা চিহ্ন ব্যবহার করছি। সেট গঠন পদ্ধতির সেট হল একটি শর্তের উপরে ভিত্তি করে যদি কোনো সেট গঠিত হয় তাহলে সেই সেটটাকে বলা হয় সেট গঠন পদ্ধতির উপর সেট, অর্থাৎ একটি ধর্মের উপরে যদি হয় সেই সেটটিও একটি গঠন পদ্ধতির সেট। যেমন আমাদের এখানে আমরা বানিয়াদান উচ্চ বিদ্যালয়ে শিক্ষা দিতে সেট, তাহলে কী হবে বাংলাদেশ উত্তর বিদ্যালয়ে যত শিক্ষার্থী আছে তাদের, এবং এখানে যদি আমরা একটু ছোট করে লিখি যে বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছে তাহলে কী হবে যারা অষ্টম শ্রেণীতে পড়ে তারা সকলে এই সেটের সদস্য। এখানে যে কথা বললাম একটা ধর্ম এবং কী বলা হয় তার সাথে একটি শর্ত জুড়ে দেওয়া হয়, একটা সেট লিখতেছি এখানে ই সেট,
x সাধারণ x স্বাভাবিক জোড় সংখ্যা এবং এখানে বলা হলো যে x সাধারণত x স্বাভাবিক জোড় সংখ্যা তো তার সাথে শর্ত দেওয়া হলো কি যে x less than k অর্থাৎ এই জোড় সংখ্যাগুলো কার সেট ছোট 10 এর সেট ছোট তাহলে এটা হলো একটা সেট গঠন পদ্ধতির সেট এখন এখানে দেখো এখানে দুটো ফুটা দেখাচ্ছে বাংলা যখন আমরা বর্ণ লিখি তখন একে আমরা বলে থাকি বিসর্গ তো এখানে এইটার অর্থ হলো এই পুরোর অর্থ হলো যেন এর অর্থ যেন তার মানে এর অর্থ দাঁড়াইছে x সাথ দ্যাট x অর্থাৎ x যেন x স্বাভাবিক জোড় সংখ্যা এবং সেটা কি 10 এর চেয়ে ছোট এলাই এগুলো এই সেটের উপাদান সংখ্যা হবে এখন আসো এখন যা পড়লাম এগুলো সেট প্রকাশের পদ্ধতি এখন সেটের প্রকার সেটের প্রকারগুলি পড়াবো প্রথমে চলে আসো সসীম সেট সসীম সেট যে সেটে উপাদান সংখ্যা গণনা করা যায় তাকে বলা হয় সসীম সেট যেমন একটা সেট লিখলাম আমরা এ সেট এর উপাদান B কিন্তু এখানে দিলাম আমরা 5 10 15 এখানে লক্ষ্য করো একটা সেট আছে এই সেটের উপাদান 4 4টি তো এখানে প্রথম উপাদান আছে কোন সর্বশেষ উপাদান আছে তাহলে 5 10 এবার 15 এইভাবে যদি যাই তাহলে দেখব এই সেটে যদি এখানে আমরা মনে করি যে এটা সম্ভবত অসীম সেট তা না যেহেতু শেষ পদটি আছে তাহলে এই সেটের সসীম সেট দেখা যাবে এখানে সেটের উপাদান সংখ্যা আছে 20টি এরপরে আসো আটা সেট দেখি অসীম সেট অসীম সেট অসীম কথার অর্থ আমরা জানি অসীম কথার অর্থ যা গণনা করে শেষ করা যায় এরকম আমরা আমরা সেট দেখলাম n উপাদান দিলাম 1 3 5 7 তাহলে তো এই সেটের উপাদান সংখ্যা কি গণনা করে শেষ করা যাবে যাবে না তাহলে এই সেটটা হলো অসীম সেট এরপরে আরেকটা সেট দেখো চলো ফাঁকা সেট ফাঁকা সেট ফাঁকা সেট ফাঁকা সেটের সংখ্যা হলো যে সেটে কোনো উপাদান নাই সে সেট হলো ফাঁকা সেট এটাকে আমরা এরকম চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারি অথবা দুটো সেকেন্ড ব্র্যাকেট দিয়েও প্রকাশ করতে পারি অর্থাৎ যে সেটার কোনো উপাদান নেই সেটা হলো ফাঁকা আছে প্রিয় শিক্ষার্থী বন্ধু তোমরা এই
সেটের প্রকারভেদ, সেট গঠনের পদ্ধতি, এগুলো আগামী ক্লাসে ভালো করে সবাই আয়ত্ত করবে। আমরা পরবর্তীতে সেটের আরো কিছু আলোচনা আছে, সে আলোচনা করে সেটের সমস্যাগুলো সমাধান করব। আশা করি সবাই ভালো আছো এবং ভালো থাকবে এই আশা করে আমি আমার ক্লাস আজকের মতো শেষ করছি। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকুন।